আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ। তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন, হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাসে চমৎকার করে তিনি ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলেন, হযরতে হাকিম লোকমান, যিনি পয়গাম্বর ছিলেন না কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় ছিলেন, এই জন্যে আল্লাহ তার নামটা কোরআনে কোট করে দিয়েছেন, তার কথাগুলো কোরআনে লিখে দিয়েছেন। আজকে লোকমান হাকিমের কোনো জিন্দেগির ওয়াজ করতেছি না, মনোযোগ দিয়ে শোনেন। হাকিম লোকমান খাটো লোক ছিলেন, বেটে লোক ছিলেন, কালো ছিলেন, তার জবানের কেমন দাম ছিল আজ আলোচনা যাচ্ছি না। তার সন্তানদেরকে তিনি কিছু বিষয়ে ওয়াসিয়ত করেছিলেন তাও বলতেছি না। সন্তানদেরকে বসে একদিন লোকমানে হাকিম পরামর্শ করতেছেন আর বলতেছেন, সন্তানেরা শুনো, আমি একদিন ইন্তেকাল করব, এই দুনিয়ার জমিনে আমি হাকিম লোকমান থাকব না, আমি মরে গেলে তোমরা এই আমল করবো ওই আমল করবো এমনি চলব। এইভাবে যখন সকল সন্তানদেরকে পরামর্শ দিচ্ছেন, এমন সময়ে লোকমান হাকিমের একটা ছেলে দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন, আব্বা জান, সব কথা আপনার শুনি এবং মানি, রাজি, সব ঠিক, কিন্তু আব্বা জান আমি সব কিছু করতে পারি, এরপরেও ব্যবসা দরকার, আমি দুনিয়ার জমিনে একটা ব্যবসা করতে চাই। আপনার সব কথা মানি, ব্যবসা করার জন্য আপনি আমাকে কিছু টাকা দেন। কি বলতে চাই শুধু মনোযোগ দিয়ে শুনেন। লোকমান হাকিম বলেন, আব্বা জান, ব্যবসার জন্য দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। সন্তান বলতেছে, বাবা আমি জানি না আপনি কেমনে আমাকে টাকা দিবেন। সন্তানের এমন অনুনয় বিনয় শুনে হাকিম লোকমান বললেন, বাবা তুমি শোনো, আমার কাছে এত টাকা নাই তোমাকে দেওয়ার, কিন্তু তোমাকে বলছি শোনো, আমার এক বন্ধু আছে, আমার এক আপনজন আছে, ওই বন্ধুকে দীর্ঘদিন আগে আমি 3000 স্বর্ণ মুদ্রা দিয়েছি, ঋণ দিয়েছিলাম তাকে, ওই টাকা যদি তুমি তার কাছ থেকে আনতে পারো, টাকা দিয়ে বিজনেস করো। সন্তান বলছে, আব্বা জান, তোমার যে বন্ধুকে তুমি 3000 স্বর্ণ মুদ্রা দিয়েছ, 3000 টাকা দিয়েছ, ওই টাকা এনে আমি বিজনেস করব, বন্ধু কোথায় থাকে আর কেমনেই বা আমি চিনব। হাকিম লোকমান বলছেন, বাবা জান আমার বন্ধু কই থাকে তাহলে শুনো, এই যে আমাদের গ্রাম যেখানে আমরা বসবাস করছি, এই গ্রামের পরে দীর্ঘ পথ চলবার পরে বিশাল মরুভূমি, এই মরুভূমি পার হওয়ার পরে একটা এলাকা আছে, একটা মহল্লা আছে, ওই মহল্লা পার হয়ে দীর্ঘ পথ যাওয়ার পরে, অনেক দূরে যাওয়ার পরে একটা সাগর পাওয়া যায়, ওই সাগরের পারে আমার বন্ধু দুতলা একটা বাড়ি বানাইছে, তার কাছে গেলেই তুমি আমার পরিচয় দিলে টাকা দিয়ে দিবে, তুমি বিজনেস করতে পারবে। সন্তান বলতেছে, আব্বা জান এই যদি হয় কথা তাহলে আমি যাই, আমি যাই আপনার পরিচয় দিয়ে আপনার বন্ধুর কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসি। হাকিম লোকমান দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রিয় গোলাম, দুনিয়ার জমিনে মুস্তাবড় বুজুর্গ দাঁড়িয়ে গেলেন, সন্তানের হাত ধরে বললেন, বাবা আমি বাবা হিসাবে তুমি সন্তানের কাছে করো, জোরে নিবেদন করে বলছি বাবা, টাকা আনার জন্য তুমি যাইও না, নির্ঘাত গেলে তুমি ফিরে আসবে না, আমি জানি তুমি ইন্তেকাল করবে, কঠিন একটা অলৌকিক ঘটনার ভিতরে ঘটে যাবে, এই জন্যে তোমাকে আমি টাকা আনার জন্য প্রেরণ করতে পারি না। কেন আব্বা জান আপনি বলেন তো, কি অসুবিধা? ও বাবা শুনো, আমার মন বলতেছে তুমি যদি টাকা আনার জন্যে আমার বন্ধুর কাছে সাগরের পারে যাও, যাওয়ার পথে তুমি 5-6টা বিপদের সম্মুখীন হবে, এমন বিপদ তুমি কোনোদিন চিন্তাও করো নাই, যেই বিপদে পড়ে গেলে মানুষ কোনোদিন বাঁচবে না, মরে যায়, এই জন্য চিন্তা করতেছি টাকা আনতে দিয়ে আমি আমার সন্তানকে হারাতে পারি না। আব্বা জান বলেন তো বিপদগুলা কি? হাকিম লোকমান বললেন, বাবা তাহলে তুমি শোনো, তুমি যখন টাকা আনার জন্য যাইবা,
থেকে যখন তুমি বের হবা, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে যাওয়ার সময় তুমি সাথে করে বেশি করে পানি নিয়ে যাইবা, ঠান্ডা পানি নিবা। তুমি ঘর ছেড়ে যখন মরুভূমিতে হাঁটতে শুরু করবা, ও বাবা দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে যাবা, মরুভূমির উত্তপ্ত বালির কারণে তোমার চামড়া পর্যন্ত খসে পড়ে যাবে, তোমার কলিজা শুকিয়ে যাবে, তোমার জিব্বার গলা শুকিয়ে যাবে, ওই সময় তোমার পানি পান করার প্রয়োজন পড়বে। তুমি যখন তোমার ব্যাগের ভিতরে, থলের ভিতরে, বোতলের ভিতরে, যে কোনো জিনিসের ভিতরে, লোটার ভিতরে পানি নিয়ে যাইবা, ওই পানির কথা তোমার স্মরণ হবে পানি পান করার জন্য। তুমি পানি বের করে দেখবা উতলাচ্ছে পানি, উতরাচ্ছে, পানি পান করা যাবে না, এই পানি পান করলে তুমি মরে যাবে, এই জন্যে তোমাকে আমি প্রেরণ করতে পারতেছি না। কিন্তু বাবারে এরপরে শুনো, তুমি যখন যদি বেঁচে যাও এরপরে বিষাক্ত একটা প্রবলেম হতে পারে, ওই মরুভূমিতে হঠাৎ করে যদি কোনো গাছ পাওয়া যায়, আগাছের গুড়ায় তুমি বিশ্রাম নিতে যাইও না, বিপদে পড়ে যাইতে পারো। সন্তান বলছে আব্বা জান কথা বুঝি নেই, বুঝাইয়া বলেন। হাকিম লোকমান বললেন বাবা তাহলে শোনো, তুমি যখন পানির জন্য হাহাকার করবে পানি পাবে না, ওই সময় তোমার বোতলের পানি গরম হয়ে যাবে, খেলে কিন্তু মারা যাবে। আব্বা জান আমি তো বাঁচতে চাই, টাকা আনতে চাই, তাহলে আমি কি করব? ও বাবা ওই সময় তোমাকে একটা আমল আমি বলে দেব, ওই আমল যদি তুমি করতে পারো আমার বিশ্বাস যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আব্বা জান বলেন তো কি? হাকিম লোকমান বললেন বাবা শুনো, তাহলে ওই সময় তুমি যখন ঘর থেকে বের হয়ে যাবা, যাওয়ার সময় তুমি যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবা, বোতলের ভিতরে পানি নিয়ে ঘর থেকে বের হয়ে যাইবা, ওই পানি পান করলে রাস্তায় তো তুমি মারা যাইবা, এটা আমি বলে দিলাম। কিন্তু বাবা ঘর থেকে বের হওয়ার আগে তুমি যদি অজু করে দুই রাকাত সালাতুল হাজত পড়ে তুমি ঘর থেকে বের হতে পারো, আমার বিশ্বাস, আমার বিশ্বাস সকল বিপদে স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করে যাবেন। কোন সুবহানাল্লাহ। বাবা তাহলে বলো এখন আমি কি করব মরুভূমিতে? হাকিম লোকমান বললেন বাবা তুমি যখন দেখবা তোমার বোতলের পানি গরম হয়ে গিয়েছে, পান করলে নির্গাত, তুমি মারা যাবে, ওই সময় তুমি আমার বাবার ওসিয়ত মনে রাখবা। আমি ওসিয়ত করে দিলাম ওই সময় ওই অবস্থায় তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা, সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা, সালাম ফিরাইয়া ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া যখন মুনাজাত করবা, বাবা এতটুকুন উপরে হাত উঠাবা যেন বগল পর্যন্ত দেখা যায়, এতটুকুন হাত আপ তুমি উপর দিকে উঠে আল্লাহর কাছে মুনাজাত করবা। মুনাজাত শেষ করে বিশাল মরুভূমির মধ্যখানে হঠাৎ করে পিছন দিকে তাকায়া দেখবা মরুভূমির মধ্যখানে একটা জঙ্গল দেখা যায়, বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বাবা রে তুমি বুঝতে পারবা না, এই বিশাল মরুভূমিতে ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, নামাজ যদি সালাতুল হাজত পড়তে পারো হঠাৎ করে দেখবা বাগান হয়ে গিয়েছে, তুমি ওই জঙ্গল আর বাগানের ভিতরে প্রবেশ করবা, প্রবেশ করে দেখবা শক্ত একটা বিশাল বড় পাথর ফেটে মধ্যখান থেকে ঝর্ণার মতো ঠান্ডা ঠান্ডা পানি বের হয়ে যায়। বাবা তুমি ওই পানি ইচ্ছা মতো পান করবা, তোমার বোতলের গরম পানি ফালাইয়া দিবা, এরপরে তুমি ঠান্ডা পানি বোতলের ভিতরে ঢুকাইয়া নিবা, আল্লাহর শুকরিয়া আদায় করে আবার সালাতুল হাজত আদায় করবা। বাবারে ওই সময়ে তুমি পানি পান করবার পরে তোমার বিশ্রামের প্রয়োজন হবে, দেখবেন গরমে আসার পরে মানুষ যখন বেশি পানি পান করে তখন বিশ্রাম মঞ্চে ঘুম চলে আসে। বাবা তোমার বিশ্রামের প্রয়োজন হবে, কিন্তু জঙ্গলের ভিতরে এমন কোন গাছ নাই যেই গাছের গুড়ায় সাপ আর বিচ্ছু নাই, তুমি কোনো গাছের গুড়ায় বিশ্রাম নিতে পারবা না, জঙ্গল থেকে বের হয়ে যাবা।
আবার এসে মরুভূমিতে দুই রাকাত সালাত আদায় করবা। সালাত আদায় করে ডান দিকে তাকায়া দেখবা, হঠাৎ করে মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়। আব্বাজান, সাবধান করে দিচ্ছি, তোমার মন চাইব তুমি যেন বিশ্রাম করো, গাছের ছায়ায় আলোর নিচে তুমি যেন বিশ্রাম করো, তোমার মন চাইবে। আমি বাবার ওসিয়ত মনে রাখবা, সাবধান করে দিলাম, তুমি ওই গাছের দ্বারে কাছেও যাইও না, বিশ্রামের জন্য যাইও না। ও বাবা, আমি হাকিম লোকমান বলছি, তুমি যদি ওই গাছের গোড়ায় বিশ্রামের জন্য যাও আর গাছের গোড়ায় গিয়ে বিশ্রামে পড়ে যাও, তুমি মরে যাইবা নির্ঘাত, তুমি মরে যাইবা, যাইও না। বাবারে, তুমি তখন কেমনে চলবা একটা কথা বলে দিই, ওই সময় আবার দুই রাকাত সালাত আদায় করবা, সালাতুল হাজাত, সালাম ফিরানোর পরে হঠাৎ হয়তো দেখতে পারো গাছের গোড়ায় সাদা দাড়ি, মাথায় সাদা চুল, সাদা পাগড়ি পরা একজন মুরব্বীকে গাছের গোড়ায় পাইয়া যাইবা। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন, ও বাবা, তুমি যখন ওই লোকটাকে গাছের গোড়ায় দেখতে পাইবা, লোক তোমাকে ডাকতে পারে আর বলতে পারে তুমি এসে গাছের গোড়ায় বিশ্রাম নেও, বাবা তুমি যাইও না, গাছের গোড়ায় গেলে তুমি নির্ঘাত মরে যাইবা, যাইও না তুমি, তুমি নিজেকে আমার কথা মনে রাখবা, ওসিয়ত মনে রাখবা। কিন্তু আব্বা জান, ওই মুরব্বী লোকটা যদি তোমাকে ডাক দেয় আর বলে আমি আছি, তোমার অসুবিধা হবে না, এইভাবে যদি মুরব্বী লোকটা তোমাকে অভয় দিয়ে কথা বলে, তোমাকে সান্ত্বনা দিয়ে কথা বলে আর বলে মুরব্বী লোকটা তোমার সাথে থাকবে, আর সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে শুইতে, আর যদি তুমি শুয়ে যাও, আমার বিশ্বাস ওই লোকটার কথা শুনলে তোমার কোনো ক্ষতি হবে না। বাবারে, এরপরে যদি লোকটাকে পেয়ে যাও, বিশ্রাম নেও, বিশ্রামের পরে কিন্তু তোমাকে মরুভূমি ছেড়ে চলে যাওয়া লাগবে। দীর্ঘ পথ চলার পরে তুমি একটা গ্রাম দেখবা, মহল্লা দেখবা, ওই মহল্লার ভিতরে তুমি প্রবেশ করে নিবা। এলাকায় যাওয়ার পরে হাকিম লোকমানের পরিচয় দিবা, আমি বাবার পরিচয় দিবা, বলবা আমি হাকিম লোকমানের ছেলে, এই কথা এলাকার মানুষকে বললে তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে, তোমাকে মেহমানদারি করবে, দুই চার দিন থাকবার ব্যবস্থা করে দিবে। বাবারে, তুমি যখন ওই গ্রামে যাইবা, যাওয়ার পরে দুই চার দিন থাকবা, বিশ্রাম নিবা, মানুষ তোমাকে খাওয়াবে, উপহার উপঢৌকন দিবে, কিন্তু তিন দিনের বেশি এলাকায় থাকবা না। আমার বয় হচ্ছে তিন দিন থাকবার পরে চতুর্থ দিন সকালবেলা এই এলাকার এই মহল্লার সকল মানুষ মিলে পৃথিবীর বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে নিয়ে আসবে বিয়ে করার জন্য। হাকিম লোকমানের ছেলে মনে করে তারা মেয়ে আত্মীয়তা করতে চাইবে, তোমার কাছে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে নিয়ে আসবে বিয়ে করার জন্য। বাবা, জোড়হাত করে আমি বাবা ওয়াসিয়ত করে দিচ্ছি, সাবধান, মেয়ের চেহারার দিকে তাকালে তুমি পাগল হয়ে যাবা, মেয়ের বডির দিকে তাকালে পাগল হয়ে যাবা, এত সুন্দরী মেয়ে পৃথিবীতে তুমি আর দেখো নাই, দেখবাও না। এই সুন্দরী মেয়ের সুন্দরের প্রেমে পাগল হয়ে তুমি যদি আমি বাবার ওয়াসিয়ত ডিঙ্গাইয়া বিয়ে করো, আমার বিশ্বাস বিয়ে করলে তুমি বাসর রাত্রে মারা যাইবা। বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, নির্ঘাত মরে যাইবা, মহাবিপদে পড়ে যাইবা, এজন্য তুমি বাবা সন্তানকে বলছি টাকা আনার জন্য যাইও না। বাবারে, আরেকটা কথা বলে দেই, বিশ্ব সুন্দরী মেয়েটাকে তোমার কাছে যদি ওরা বিয়ে দিতে চায়, মনে রাখবো যে গাছের গোড়ায় থাকাকালীন সময়ে যেই মুরব্বী লোকটা তোমাকে ডেকে তার প্রাণের উপরে ঘুমাতে দিয়েছিল, এই লোকটাকে যদি ফুসলাইয়া কথা বইলা বুঝাইয়া তোমার সঙ্গে সফরের সাথী বানাতে পারো, সফরের সাথী বানাইয়া তাকে সাথে নিয়ে যদি গ্রামে যাও, তাহলে সকল কাজে সকল সমস্যায় পড়ে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিপদ মুক্তির দোয়া চাইবা, আর ওই মুরব্বী লোকটার পরামর্শ মতে চলবা, লোকটা যা বলবে তাই মানবা, আমার বিশ্বাস এই লোকের পরামর্শ মতো চললে দুনিয়ায় কোনো বিপদ হবে না। কোন সুবহানাল্লাহ, বাবারে শোনো, তোমাকে বলে দিচ্ছি, সাবধান, আবারও বলে দিচ্ছি, মেয়েটাকে বিয়ে করবা না, যদি তুমি বিয়ে না করো আর বেঁচে যাও, তিন দিন থাকবার পরে তুমি সাগরের পারে চলে যাইবা, দীর্ঘ পথ চলবার পরে
ওখানে যাওয়ার পরে বিশাল সাগরের পাড়ে দেখবা দুতলা একটা বাড়ি আমার বন্ধুর বাড়ি। তার কাছে গিয়ে আমার পরিচয় দিবা, আমার পরিচয় দিলে তোমাকে টাকা দিবে কিন্তু বাবা সুজা দিবে না। এই জায়গায় আমার সব থেকে কষ্ট এবং ব্যথা এবং ভয়ের জিনিস। আব্বা জান তুমি যখন টাকা চাইবা ওই লোকটা নিম খারাম, দুনিয়ার হাজার হাজার মানুষের কাছ থেকে ঋণ নিছে কাউকে ঠিক মতো ঋণ দেয় না। ঋণ চাইতে গেলে, ঋণের টাকা চাইতে গেলে সে বলে রাত্রবেলা থাকো, সকালবেলা টাকা দিব, ওই কথা বলে রাত্রে রেখে দেয়, রাত্রবেলা হত্যা করে সকালবেলা লাশ হয়ে যায়। এই জন্যে বাবারে আমি তোমাকে যাইতে নিষেধ করতেছি। তুমি যখন যাওয়ার পরে টাকা চাইবা ওই আমার বন্ধু কিন্তু তোমাকে টাকা দিবে না। টাকা না দিয়া বলবে আমার বন্ধুর ছেলে এসেছো বাতিজ, আজকে থাকো, আগামীকালকে তোমাকে টাকা দিয়ে বাবার কাছে পাঠাইয়া দেব। আমার জানা মতে, আমার বিশ্বাস মতে যে লোকটা তার বাড়িতে এক রাত্র থাকবে সকালবেলা মারা যায়, লাশ হয়ে যায়। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ঋণ চাইয়া তার কাছ থেকে ফিরে আসতে পারে নাই। এই জন্যে বাবা আমার ভয় হয় তুমি যাইও না, গেলে তোমাকে আমি হারিয়ে ফেলবো। কিন্তু বাবারে চলার পথে ওই মুরব্বী লোকটাকে সাথে করে যদি নিয়ে যাও আর ওই লোকটা যদি তোমার সাথে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, লোকটা যদি পরামর্শ দেয়, লোকটার পরামর্শ মতে যদি তুমি থাকো, আমার বিশ্বাস লোকটার সাথে থাকলে আর তার পরামর্শ মতো চললে বিপদে পড়ে দুই রাকাত সালাত আদায় করলে আমার বিশ্বাস তোমার কোনো বিপদ হবে না। এত কিছু বলবার পরে আমি বাবা তোমাকে আবারও বলছি, বাবা তুমি সাবধান, তুমি যাইও না, আমার কাছে থাকো। সন্তান বলতেছে আব্বা জান সব যেহেতু বলছেন আপনি, সব দুঃখের কথা বলছেন, বিপদের কথা বলে দিয়েছেন, পাশাপাশি আমাকে বলে দিয়েছেন আমি যদি সলাতুল হাজত পড়ে ঝামেলা হবে না। ও বাবা তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যে আল্লাহকে তুমি ভালোবাসো, আমিও সেই রবকে ভালোবাসি, বিশ্বাস করি আমিও তোমার কথা মতো সলাতুল হাজত পড়ে ঘর থেকে বের হব, আমার বিশ্বাস এই নামাজের বরকতে আমার কোনো ক্ষতি হবে না। কোন সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? সাড়ে বারোটা হয়ে গেছে, কে ভাই শেষ করে দেবো, লম্বা করবো না, যেখানে শেষ ওখানে শেষ করে দিব, লম্বা করবো না, সাড়ে বারোটা হয়ে গেছে, উঠবেন না, আমি একটা জায়গায় নিয়ে শেষ করবো। আবার দুইটা কেন তাহলে বলেন না, ফজর পর্যন্ত কালকেও আসি আমি। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ, হাকিমুল উকমানের ছেলে এক বোতল বড় বোতলে পানি নিলেন, উঠেন কেন? পশরাব কি? আমি এতক্ষণ প্রস্রাব করলাম না, প্রস্রাবে দুলো যেতে পারবেন না এখন। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ, হাকিম লোকমানের ছেলে বোতলের ভিতরে পানি নিলেন, জায়নামাজ বিছালেন, দুই রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ তাআলা বাবার ওয়াসিয়ত মতো সালাতুল হাজত পড়লাম, ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আল্লাহ আমি জানি বিপদের কথা বাবা বলেছেন ভুল হবে না, কিন্তু নামাজ পড়ে আমার জিন্দেগিকে তোমার কাছে হাওয়ালা করে দিলাম, আমার জিম্মাদার তোমাকে বানাইয়া নিলাম, আয় আল্লাহ তাআলা বাবার কাছে ফিরে না আসা পর্যন্ত তুমি আমার উপরে বিপদ দিও না। আল্লাহু আকবার। সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হলেন, বাবার কপালে চুম্বন করলেন, সালাম বিনিময় হল, ঘর থেকে বের হয়ে দীর্ঘ পথ চলতে লাগলেন, চলতে চলতে মরুভূমিতে চলে গেলেন। দীর্ঘদিন মরুভূমিতে চলতে চলতে তাকায় দেখেন সত্যি বালির গরমে পায়ের চামড়া পর্যন্ত কষে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, বালির গরমে আর হাঁটতে পারতেছেন না, পানির প্রয়োজন। ব্যাগ বের করলেন, ব্যাগ বের করে বোতল হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন বোতলের ভিতর থেকে দাউ দাউ করে গরম পানি উতরাচ্ছে। বাবার ওসিয়তের কথা মনে হয়ে গেল, হারে এই পানি পান করলে আর বাঁচা যাবে না, বাবা বলেছেন পানি পান করা যাবে না, এই মুহূর্তে বাঁচবার কোনো সুযোগ নাই, আমি কেমনে বাঁচবো, পানি পান করা তো লাগবে, পানি পান করা লাগবে। দুই রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন আল্লাহ তাআলা
নামাজ তো পড়েছি, তুমি বলেছ নামাজ পড়ার জন্যে, তুমি বলেছ বিপদে পড়লে গোলাম তো আমার নামে নামাজ পড়ে। কোরআনে কারিমে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম বিপদে পড়ে যখন সেজদায় গিয়ে রুকুতে গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ আমার গোলামের কাছে চলে আসতে এক সেকেন্ডও দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে দুই রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, মরুভূমিতে বিপদে পড়ে গিয়েছি। সালাম ফিরাইয়া ডান দিকে তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে হঠাৎ করে বিশাল বড় বাগান। আল্লাহু আকবার! বাবার ওসিয়ত মিলতেছে, বিশাল বাগান, জঙ্গল। জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন বিশাল বড় একটা পাথর দেখা যায়, আর পাথর ফেটে সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়ে। শুকরিয়া আদায় করলেন, চুকের পানি ছাড়লেন, দুই রেকাত সালাতুল হাজত পড়লেন, পানি পান করলেন, বোতল ভরলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পানি পান করবার পরে জঙ্গলের দিকে তাকায়া দেখেন সব গাছের গোড়ায় গোড়ায় সাপ। বিশ্রামের প্রয়োজন, চুকে ঘুম চলে আসছে, ক্লান্তি, কোথায় ঘুমাবেন? আবার দুই রেকাত সালাতুল হাজত আদায় করে জঙ্গল থেকে বের হয়ে গেলেন, ঘুম পাচ্ছে, ঠান্ডা পানি পান করেছেন, হাঁটতে পারতেছেন না। হঠাৎ করে ডান দিকে তাকায়া দেখেন বিশাল বড় বট গাছের মতো একটা গাছ দেখা যায়। তাকায়া দেখেন তিনি গাছের নিচে, তো এতক্ষণ তিনি গাছের নিচে বিশ্রাম করার চিন্তা করলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন গাছের নিচে বিশ্রাম করলে বাঁচব না, মরে যাব। বিশ্রাম করতে চাইছেন, চাচ্ছেন না, চলে যাচ্ছেন। হঠাৎ করে গাছের পিছন দিকে তাকায় দেখেন একজন গাছের পিছনে একজন মুরব্বি বসে, আল্লাহু আকবার, আল্লাহর নামে তাসবিহ পড়ে জিকির করে ডাক দিয়ে বলে, বাবা আমার দিকে তাকাও কেন, এদিকে আসো। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলছেন, ডাকলেই যাওয়া যাবে না, আগে চিনতে হবে, নচেত বিপদ আছে। তিনি বললেন, আমার বাবা নিষেধ করেছেন গাছের গোড়ায় যাওয়া যাবে না, গেলেই মরণ। মুরব্বি লোকটা বলছে, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাকিম লোকমান। তোমার বাবা কি এই কথাও বলে দেয় নাই যে মুরব্বি লোকটা যদি বলে তার ডাকে সাড়া দিলে বিপদ হবে না, এই কথা কি বলছে? হ্যাঁ, আমার বাপ বলছে। আপনি জানলেন কেমনে? আমার বাবা তো আমাকে একা ওসিয়ত করছে, আপনি শুনলেন কেমনে? হাকিম লোকমানের ছেলে বললেন এই কথা। মুরব্বি বলতেছে, বাবা তুমি এগুলো বুঝবে না, তুমি যদি আসো আমি যতক্ষণ বসা থাকবো তোমার কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহ, দরকার নেই, আগামী বছর কইবেন না। সুবহানাল্লাহ, জুরে পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন, চেহারার দিকে তাকায় দেখেন নূরানি চেহারা, চেহারার মধ্যে চুল চুকের নিচ দিয়া যেন সুরমা লাগানো, সুন্দর চেহারা, সুন্দর চুল, সুন্দর দাড়ি বসে আছে। তিনি বললেন, বাবা আপনাকে আমি চিনি না, আপনি আমাকে ডাকলেন, আমি তো এখানে বিশ্রাম নিব না। মুরব্বি ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যদি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও, আমার বিশ্বাস আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলেছেন ওর প্রাণে মাথা রাখলে অসুবিধা নাই। তিনি ঘুমিয়ে পড়লেন, দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় চলাফেরা করেছেন, এই জন্য ক্লান্ত, তাড়াতাড়ি তার ঘুম লেগে গিয়েছে। ঘুম লাগার কিছুক্ষণ পরে গাছের উপর থেকে বিশাল বড় একটা বিষাক্ত সাপ নেমে গেছে, নেমে কোনো কথা নাই হাকিম লোকমানের ছেলের মাথায় অথবা পায়ের কোনো একটা জায়গায় আঘাত করেছে, দংশন করেছে, বিষ দিয়ে ফেলেছে, গোটা বডি কালো হয়ে গিয়েছে, অজ্ঞান। মুরব্বি চিন্তা করলেন, এই ছেলে তো আমার উপরে বিশ্বাস রেখে আমার রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছে, তার কোনো ক্ষতি হবে না, সে জানত তার বাবা ওসিয়ত করেছেন তাই। এখন যে লোকটার ক্ষতি হলো আমি কি জবাব দিব যদি বিপদ হয়ে যায়?
তিনি কোনো কথা না বাড়িয়ে সাপটাকে ধরে ফেললেন। সাপকে ধরে বললেন, বেয়াদবরে তোকে বাঁচতে দিব না, যে জায়গা থেকে তুই বিষ দিছস ওই জায়গা থেকে বিষ নিয়ে যা। টান দিয়ে বুকের মধ্যে ধরে লাগায় রাখলেন। সাপ টাইনা টাইনা বিষ নিয়ে গিয়েছে। বিষ নিয়ে যাওয়ার পরে সাপটাকে দেখলেন কি করা যায়। হঠাৎ করে দেখেন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ছুরি আছে, চাকু আছে, বটি আছে, দাও আছে। চাকু পাওয়া গেল। আস্তে করে সাপটাকে কেটে দুই টুকরা করে দিলেন। দুই টুকরা করে লেজের অংশটুকুন জমিনের ভিতরে ফালাইয়া দিলেন। মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। এটাই হচ্ছে কৌশল। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ওয়াজ করতে গেলে আর অনেক লম্বা। রেখে দিলেন তিনি মাথার অংশটা ব্যাগের ভিতরে, লেজের অংশ ফেলে দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে উঠে গেলেন, উঠে দেখেন তার পায়ের কাছে বিশাল বড় সাপের অর্ধেক। লাফ দিয়ে উঠে বলছেন, আঙ্কেল এটা আবার কি? বাবা তোমাকে সাপে দংশন করেছিল, এই জন্য আমি হত্যা কর দুই টুকরা করে ফেলে দিয়েছি। আব্বা জান তাহলে এখানে আর থাকা যাবে না, এখন চলে যাই। মুরব্বি বলছে, বাবা চলে যাও, দোয়া থাকলো চলে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বি আঙ্কেল আপনাকে তো আমি চিনি না, কিন্তু এই লম্বা পথ একা একা কেমনে যাব, আমার ভয় হয়, আপনি যদি আমার সফর সঙ্গী হয়ে যান আমি বড় খুশি হব। মুরব্বি বলতেছেন, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যদি চাও অবশ্যই তোমার সাথে যেতে আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে উঠে গেলেন, দুই রাকাত সালাতুল হাজত পড়লেন, দুজন মিলে আবার হাঁটতে লাগলেন। দীর্ঘ পথ দীর্ঘদিন হাঁটতে হাঁটতে একটা গ্রাম পাইলেন, মহল্লা পাইলেন, পাড়া পাইলেন, গ্রামে ঢুকে গেলেন। গ্রামে ঢুকবার পরে মানুষের কাছে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। মানুষ বলছে, আমাদের পীর সাহেবের ছেড়ে বিশ্ববিখ্যাত বড় হুজুরের ছেলে, সম্মান কম করবে না বেশি করবে? ইজ্জত করলো বেশি, সম্মান করলো বেশি, খাওয়ালো বেশি, হাদিয়া তোফা দিল বেশি। তিন দিন হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল তিন দিনের বেশি থাকা যাবে না। আব্বা জান বলছেন, তিন দিনের বেশি থাকলে ঝামেলা আছে। আমার ভাইয়ের এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে তিন দিন হয়ে গেল, চতুর্থ দিন সকালবেলা ব্যাগ কাঁধে নিয়েছেন চলে যাবেন। হঠাৎ করে পুরা মহল্লার হাজার হাজার মানুষ মিলে মিছিল দিয়া বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অলঙ্কার জেওয়ার পরাইয়া, অর্নামেন্টস জুয়েলারি দিয়া সব সুন্দর করে সাজাইয়া একটা পরীর মতো করে লোকমান হাকিমের ছেলের সামনে এনে বলছেন, বাবা তুমি আমাদের পীর সাহেবের ছেলে, দীর্ঘদিন থেকে হুজুরি এলাকায় আসেন নাই, তুমি যখন তার সন্তান তোমার সঙ্গে আমাদের আত্মীয়তার প্রয়োজন, তাহলে সম্পর্ক থাকবে, তুমি এই মেয়েটাকে বিয়ে করো। চেহারার দিকে তাকাইয়া মনে পড়ে গিয়েছে, বাবা তো বলেছেন চতুর্থ দিন সকালবেলা ওরা বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সাজাইয়া নিয়ে আসবে বিয়ে করার জন্য, আমি যদি বিয়ে করি তাহলে বাসর রাত্রে মারা যাব। এই কথা মনে হয়ে গেল। তিনি বললেন, না না আমি বিয়ে করতে পারি না, আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। সবাই বলছে, আপনি একটু চেহারার দিকে তাকাইয়া দেখেন। লোকমান হাকিমের ছেলে চেহারার দিকে তাকাইয়া চিন্তা করলেন, বাপ তো না করছে, তো বিয়ে না করলে তো আরেকজন বিয়ে করব। এমন সুন্দর মেয়ে তো পৃথিবীতে আর হইতে পারে না, কিন্তু একদিকে বাবার ওসিয়ত, অপরদিকে বিশ্ব সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলেন, কি করবেন? চিন্তা করলেন বিয়ে করবেন, আবার চিন্তা করেন বাবার ওসিয়ত, আবার চিন্তা করলেন এত সুন্দরী মেয়েকে ছেড়ে আমি কোথায় যাব, বিপদ আসেনি? এটাই হচ্ছে নারীর ছলনা, এটাই হচ্ছে শয়তানের ছলনা, তোমাকে বিপদে ফেলে দিচ্ছে, ভারসাম্যপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? আব্বার কথা মনে পড়ে গেল, বাবা বলেছেন বিপদেই পড়লে সালাতুল হাজত পড়বা, সালাতুল হাজত পড়লেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমাকে একটা সমস্যার সমাধান করে দাও। সালাম ফিরাইয়া মনে পড়ে গেল, হঠাৎ করে মনে পড়লো বাবা বলছেন বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে আর মুরব্বি থাকলে পরামর্শ নিতে। বলবেন মুরব্বীকে ডাক দিয়ে বলেন, আঙ্কেল আব্বা জান বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, এখন আপনি বলেন বিয়ে করব কি করব না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাজান
তোমার বাপ বলছেন বিয়ে করলে ঝামেলা আছে, আমিও বুঝতেছি বিয়ে করলে মরণ আছে, এখন তুমি কি করবা কয়? আপনিই কন, আপনিই তো বলছেন আপনার সাথে থাকলে আমার সমস্যা নাই, চাচা আছেন আপনি, আপনি বলেন কি করা লাগবে? হাকিম লোকমানের ছেলের হাত ধরে মুরব্বি বলতেছেন, বাবা আমি কথা দিলাম, তোমার যদি মন চায় মেয়েটার প্রেমে পাগল হয়ে যাও, এত বিশ্ব সুন্দরী মেয়েকে ফেলে দিয়ে যাইতে মন চায় না, আমার মন চায় তুমি বিয়ে করে ফেলো, আমার বিশ্বাস সালাতুল হাজত পড়বা, কোনো ক্ষতি হতে পারে না। হাকিম লোকমানের ছেলে বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল বিশ্ব সুন্দরী মেয়ে, কিন্তু আফসোস করতে লাগলেন বাবার ওসিয়ত কি হয় কি না, বিয়ে করে স্ত্রীকে গড়ে রায়কা দুজন মুরব্বি আর হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, রাস্তায় বের হওয়ার পরে যুবক আর যুবতীরা রাস্তায় বের হয়ে দেখে, এই যে আমাদের দুলাভাই, এই যে যায়, সবাই যখন দেখায় হাকিম লোকমানের ছেলে বলছেন, কিরে তোমরা কেন আমাকে দেখাও কি? সবাই দাঁড়িয়ে বলছে, ও যুবক তোমার মতো বেওকুফ, তোমার মতো হাম্মক, তোমার মতো মূর্খ যুবক আমরা জীবনে দেখি নাই, তুমি আমাদের কাছে পরিচয় দিয়েছ হাকিম লোকমানের ছেলে, তোমার কাজকর্মে তো তা মনে হলো না, কেন মনে হলো না? আমরা বলতে চাচ্ছি তুমি আজকের পরে আর বাঁচবে না, সকালবেলা তুমি মরে যাবে, সকালবেলা তোমার লাশ পাওয়া যাবে। লোকমান হাকিমের ছেলে বললেন, ব্যাপার কি তোমরা বলো তো, আমি কেন মরে যাব? এলাকার মানুষ ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যে মেয়েটাকে বিয়ে করেছ বিশ্ব সুন্দরী মেয়ে, এত স্মার্ট, এত স্ট্রাকচার সুন্দর ডিজাইন করা, এমন সুন্দর মেয়ে হয়তো পৃথিবীতে আর নাই, কিন্তু এই মেয়েটার তোমার আগে আরো নয়টা বিয়া হয়েছে, কয়টা হয়েছে? আপনি 10 নম্বর। এই মেয়ের আগে 9টা বিয়ে হয়েছে, 9টা পুরুষ তাকে বিয়ে করেছে, কিন্তু যেই ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করার জন্য বাসর রাত্রে ঘরে গিয়েছে, মেলামেশা তো হয়েছে কিনা জানি না, সকালবেলা তার লাশ পাইছি, 9টা লাশ আমরা পাইছি, 9টা মারা গেছে, তুমি 10 নম্বর। এই জন্য বললাম তোমার মতো হাম্মকার নাই, কালকে বেলা তো 10 নম্বর লাশ তোমার, তোমার লাশ পাওয়া যাবে। হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন, আমার বাবা তো ওই কথা বলেছিলেন বিয়ে করলে বাসর রাত্রে মরা লাগবে, এখন তো দেখতেছি এই মেয়েটাকে মনে করছিলাম বিয়েই মনে করে নাই, এর আগে 10টা খাইছে, 9টা, এখন আমি 10 নম্বর, কি বিপদে পড়লাম? চিন্তায় পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, বাবার ওসিয়তের কথা মনে পড়ল, বাবা কোন জিনিস বুঝেন বাবা যে বলে দিলেন, লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল, বাবা বলছেন যত বিপদ হোক না কেন সালাতুল হাজত পড়লে আল্লাহ বিপদ থেকে মুক্ত রাখবেন, দুরাকাত সালাতুল হাজত পড়লেন আর কাঁদলেন আর বলেন আল্লাহ তাআলা ভুল তো করে ফেলেছি, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু, তওবা করলাম, ইসলাহ হইলাম, তোমাকে মানলাম, বলো কি করব? তুমি তো বলছো মাফ শুধু করবা না, ফিরে সব আমল নামায় সওয়াব লিখে দিবা, আল্লাহ তাআলা এখন বাঁচাও। সালাম ফিরানোর পরে মনে পড়ে গেল মুরব্বির কথা, এই মুরব্বি তো আমারে বলছে কিছু হবে না, এখন যে বিপদ, আঙ্কেল রে জোড়া, এখন আঙ্কেল ভাগেন, রাত্রের আগে ভাগেন, নাইলে আমার লাশ সেখানে থাকবে, আমার যার কেউ নাই, আমার বাপ এক দেশে, আপনি কি বুদ্ধি দিলেন? এখন যে বিয়ে করছি, এদিকে যাকে বিয়ে করছেন এই মহিলা পুরো এলাকায় গোয়েন্দা লাগাইয়া দিছে যেন আমার 10 নম্বর স্বামী বাঁকতে না পারে, মহাবিপদ আসেনি, স্বামী যেন বাঁকতে না পারে, আগামী আজকে রাত্রে আমার সঙ্গে ফুল শয্যা মেলামেশা করতেই হবে। হাকিম লোকমানের ছেলে বিপদে পড়ে গেলেন, মুরব্বিকে বললেন, আঙ্কেল আমি এখন কি করব, কোথায় যাব, কি যে বিপদে পড়লাম। মুরব্বি বলছেন, বাবা টেনশন করিস না, সালাতুল হাজত পড় আর আমি তো আছি, আমার বিশ্বাস আল্লাহ তোকে ভুলে যাবে না। রাত্র গভীর হয়ে গেল, তাদের আমাদেরও সমান সমান, তাদের বাসররা আর আমাদের ওয়াজেররা, এজন্য আমরা সংক্ষেপ করে নিচ্ছি, রাত্র একটা, সোলো কিটাকে মেশিন পাইছেন নাকি, কতক্ষণ চলতেছে হিসাব আছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে মুরব্বি বলছেন, বাবা রাত্র তো হয়ে গেছে, বাসর রাত্রে যাওয়া লাগবে, কো যাওয়া তো লাগবে আঙ্কেল, কিন্তু লাশ তো সকালেই পাওয়া যাইব, কারণ বাসান আমারে কো পায়ে ধরছে কো বাসান,
মুরব্বী চিন্তা করে এখন কি করি, সবাই তো কইতেছে মরে যাইব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হিকমত পূর্ণ কোরআন দিয়েছেন, হিকমত পূর্ণ ভাষা ব্যবহার করেন। রাত্র গভীর হয়ে গেছে, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলতেছেন, বাবা বাসর রাত্রে যখন যাইবা অজু করে দুই রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। হাকিম লোকমানের ছেলে কয়, আঙ্কেল আমি এখানে, আপনিও যাওয়া লাগবে। কয়, বেটা বাসর রাত্রে কি আরেকজন যায় নাকি? আমি তো বাইরে আসছি, তুই যা। কয়, আঙ্কেল আমি তো মরে যাবো, গেলে নয়টা শেষ, আমি দশ নম্বর। হাকিম লোকমান ছেলে ছেলে বললেন, আঙ্কেল আমি যাচ্ছি, কিন্তু আপনি খবর রাখবেন, সালাতুল হাজত পড়ে চলে যাচ্ছেন। হাকিম লোকমানের ছেলে বললেন, আঙ্কেল আমি কি যাব? মুরব্বী বলছেন, আমি যে পরামর্শ দিই কান খাড়া করে শোনো। আঙ্কেল বলেন, কি করা লাগবে? বাবা তুমি যাও ঘরের ভিতরে, যাওয়ার পরে ওই মেয়েটা তোমাকে জড়াইয়া ধরবে, বাধ্য করবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্যে, তোমাকে পাগল করে তুলবে, তার সঙ্গে যেন মেলামেশা করো। কিন্তু বাবা সাবধান করে দিলাম, মেয়ের প্রেমে পড়ে মেয়েটাকে দেখেই যেন মেলামেশার জন্য পাগল না হও, আমার কথা শোন, বানাইলে কিন্তু মরণ লাগবে, বাসর রাত্রে লাশ পড়বে, ভালো করে বুঝো। আঙ্কেল কোন যা কইবেন শুনতে রাজি, কিন্তু আজকের রাত্রে বিপদ থেকে বাঁচান, কালকে রাত দিন হইলেই ভাগুম এলাকা সাইড়া, আজকে রাত্রে বাঁচান। ঠিক আছে, তুমি বছর রাত্রে ঘরে ঢুকলে মেয়েটা পাগল হয়ে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, কোনোভাবেই মেয়েটাকে কোনোভাবেই সুযোগ দিবা না। আঙ্কেল তাইলে কি করবো যদি জোর জবরদস্তি করে? না না শোনো, তুমি বলবা ঠিক আছে ওয়েলকাম, আমি রেডি হচ্ছি, তুমি রেডি হও। বলে আঙ্কেলের পরে যদি মারামারি আরম্ভ হয়ে যায়, এরপরে যদি মারামারি শুরু হয়ে যায়, না শোনো কি বলছি, ওই সময় আধা ঘন্টা তুমি শুধু ওই মহিলার সঙ্গে কথা বলবা, বলবা তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, এইভাবে টাইম পাস করবা, কিন্তু মেলামেশা করবা না। সাবধান, কাছে বসলেও দূরত্ব বজায় রাখবা, আঙ্কেল যদি মায়ের শুরু করে, নয় জন পারে নাই, আমি একা আজকে কি পারো? ঠিক আছে সব ঠিক, তুমি শোনা, আধা ঘন্টা পরে তুমি বলবা স্ত্রী রে, অবশ্যই তোমাকে ওয়াদা দিলাম মেলামেশা করবো, কিন্তু আমার পেটে কামড় দিছে, আমি ওয়াশরুমে যাবো, বাথরুমে দরকার। ওই কথা বলে মহিলার কাছ থেকে বলবো, একটা বদনা দেও, লুটা দেও, পাত্রে দেও, আমি একটু বাহিরে ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে বদনাটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবা, এরপরে আবার ঘরে যাইবা, আমি যা বলবো তা শুনবা। কো আঙ্কেল বদনানার সময় যদি মায়ের শুরু করে, তাইলে আমি কোথায় যাবো? কো মারবে না, তুমি বুঝাই আসো যে আমি আবার আসতেছি, বদনা দেও, বাথরুম থেকে আসি। হাকিম লোকমানের ছেলে দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বাসর রাত্রে ফুল সজ্জার রাত্রে স্ত্রীর ঘরে ঢুকেছেন, স্ত্রী ফুসলাইয়া তাকে মেলামেশা করতে উদ্বুদ্ধ করতেছে। তিনি বললেন, স্ত্রী শোনো, সব ঠিক আছে, রাজি, কিন্তু তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি, জানা জানি করি, চিনা চিনি হোক, এরপরে আমরা মেলামেশা করতে রাজি, আপত্তি নাই। আধা ঘন্টা চলে গিয়েছে আর চিন্তা করতেছেন, কেউ তো দেখতেছে আসতেছে না মাই টেট দেওয়ার জন্য, তাহলে ঠিক আছে এখন কি করা যায়? হঠাৎ মনে পড়লো মুরব্বীর কথা, মুরব্বী বলেছে বদনা নিয়ে বাহিরে যাওয়ার জন্যে। তিনি বললেন, স্ত্রী রে আমার পেটে কামড় দিচ্ছে, একটু আশ্রম থেকে আসি, এর ভিতরে তুমি রেডি হয়ে যাও, আমি আইসাই তোমার সঙ্গে মেলামেশা করব, ওয়াদা দিলাম। এই কথা বলে সংক্ষেপ করে বললাম, এই কথা বলে দীর্ঘ কথা আছে, দীর্ঘ আলোচনা এখানে আছে, সংক্ষেপ বাদ দিলাম। তিনি বদনা নিয়ে ঘর থেকে বের হলেন, বের হইয়া হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়ায় কয়, আঙ্কেল বাসান আর যাওয়ার দরকার নেই, রাত আমরা এখান থেকে ভাগে। তিনি বললেন, না তুমি অজু করে আসো, যাও আর বদনা আমার কাছে দিয়ে যাও। এই কথা বলে বদনা রেখে নিলেন, লুটা পাত্রটা রেখে নিলেন মুরব্বী, হাকিম লোকমানের ছেলে চলে গেলেন। ওই সময় হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, সবাই বলেন ওই অর্ধেক সাপ ব্যাগের ভিতর থেকে বের করে বদনার ভিতরে ঢুকাই দিলেন, মুখের মধ্যে বন্ধ করে দিলেন। আর ওই সময় হাকিম লোকমানের ছেলে অজু করে আসছেন, বললেন, বাবা দুই রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়লেন,
আর বলেন বদনা নিয়ে যাও আঙ্কেল এটা কি খুলবো কয় না খোলা যাবে না আমি বলি কি করবা ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে পাগল হয়ে যাবে তুমি বলবা আমি রেডি তুমিও রেডি হও শর্ত আমার আছে আজকে তোমার সঙ্গে মেলামেশা করব কিন্তু স্বামী হিসাবে শর্ত আছে স্ত্রী বলবে কি শর্ত তুমি বলবা আমি যে বদনা আনছি বদনায় তুমি আগে প্রস্রাব করো এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব যতক্ষণ পর্যন্ত ওখানে প্রস্রাব না করবা মেলামেশা করব না স্ত্রী মেলামেশা করতে পাগল হবে তোমার কথা শুনবে প্রস্রাব করবে প্রস্রাব করার পরে ওই বদনাটা নিয়ে আবার মুখ লাগাই আমার কাছে নিয়ে আসবা আমার কাছে রাইখা এরপরে তুমি যাইবা এরপরে মেলামেশা করবো আমার আপত্তি নেই কো হুজুর এখন যদি আসতে না দে যাও আমার কথা শোনো মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়লেন মুরব্বির কথায় বদনা সাথে নিয়ে ঘরের ভিতরে পৌঁছে মুচকি হেসে স্ত্রীকে বললেন স্ত্রী আমি রেডি তোমার সঙ্গে মেলামেশা করতে রাজি কোনো টেনশন নাই শর্ত আছে একটাই শর্ত সময় নষ্ট করা যাবে না শর্ত হলো তুমি আমি যে বদনা আনছি বদনায় প্রস্রাব করা লাগবে স্ত্রী কয় রাজি না তিনি বলেন আমিও রাজি না সমান সমান তুমি যদি বলো মেলামেশা করতে রাজি আমি বলবো প্রস্রাব করো স্ত্রী মহাবিপদে পড়ছে প্রস্রাব করতে রাজি হয়ে গিয়েছে এক পর্যায়ে পেশাব করলো পেশাব করার পরে স্ত্রীকে বললেন তুমি বসো আমি আসছি বলে বদনা নিয়ে দৌড় এক দলে মুরব্বির কাছে বলে আঙ্কেল এই যে নেন এখন কি করব বলেন হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন বদনার ভিতরে কি যেন লড়ে মুরব্বি বলছেন বাবা বদনাটা উল্টাইয়া দেও আমার সামনে আল্লাহু আকবার কি আশ্চর্য বিষয় বদনা উল্টাতে দেরি হয়েছে দেখা যায় দুইটা বিষাক্ত কালো দুইটা সাপ আর একটা লেজ ছাড়া সাপ আশ্চর্য হয়ে গেলেন হাকিম লোকমানের ছেলে কি ব্যাপার আঙ্কেল বদনার ভিতরে দুইটা আস্ত সাপ কালো বিষাক্ত সাপ আর একটা অর্ধেক সাপ কি ব্যাপার চুকের পানি ছেড়ে দিলেন হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন বাবা তাহলে তুমি শোনো ওই মহিলার পেটের ভিতরে লম্বা ঘটনা একটা বিষয় আছে লম্বা তারিখ আছে ওই মহিলার পেটের ভিতরে দুটা ছোট্ট ছোট্ট কালো সাপ আস্তে আস্তে বড় হয়েছে এখানে ইতিহাস লম্বা সেটা আজকে বলবো না কারণ একটু হয়ে গেছে শোনেন আরে আমার কথা বুঝেন খালে সংক্ষেপ শুধু সব জায়গায় সংক্ষেপ হলে না শোনেন না যা বলছে তাই শুক্রিয়া আদায় করেন আমার ভাইয়ের সাথে এতক্ষণ কথা ছিল না কিন্তু এতক্ষণ কথা দিই নেই শোনেন কথা শোনেন ঘটনা বাদ দিলাম এখানকার হাকিম লোকমানের ছেলে মুরব্বি বলছেন বাবা এই মহিলার পেটে দুইটা বিষাক্ত সাপের জন্ম আস্তে আস্তে বড় হয়েছে সে নয়টা বিয়ে করেছে এটাও ঠিক স্বামীরা যখন তার সঙ্গে মেলামেশা করার জন্য গিয়েছেন ওই সময় কিন্তু ওই বিষাক্ত সাপ কামড় দিয়ে তার নয়টা স্বামীকে হত্যা করেছে মেয়েটা জানে না মেয়েটা বুঝতেই পারে না এই বিষাক্ত সাপ তার স্বামীকে আঘাত করে করে হত্যা করেছে এই জন্যে মরে গিয়েছে আজকে আমি জানতাম এই জায়গায় এই অসুবিধা হবে তার পেটের ভিতরের দুইটা সাপ বের করার কোনো মেশিন আমার কাছে নাই হুজুর বুঝলাম তো দুইটা সাপ পেটের ভিতর থেকে বাইর হয়েছে অর্ধেকটা কুত্তে গেইল বাবারে ওই যে গাছের গোড়ায় বলছিলাম তোমাকে একটা সাপ দর্শন করেছে অর্ধেক সাপ তোমার সামনে ফেলে দিয়েছিলাম অর্ধেক ব্যাগের ভিতরে রেখেছি এটাই হচ্ছে আল্লাহর হিকমত আল্লাহ কোরআনে কারিমে বলেন আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বললেন আমার কৌশল কোন জিনিস কোন জায়গায় কাজে লাগাবো বললাম তুই জানিস না ও আমার হাকিম লোকমানের ছেলে অর্ধেক সাপটাকে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম আজই কাজে লাগাইয়া দিলাম ওই সাপটা তোমার বদনার ভিতরে আমি কিন্তু দিয়েছিলাম আমি জানতে পারলাম আমি বুঝতে পেরেছিলাম এমন ঘটনা সাপ যখন দিয়েছিলাম এই
লুটার ভিতরে বদনার ভিতরে আর স্ত্রীকে বলে দিয়েছিলাম বলবো ওখানে প্রস্রাব করতে। স্ত্রী যখন ওই লুটার মুখের উপরে বসে প্রস্রাব করতে গিয়েছে তখন তার ভিতরে থাকা ওই কালো সাপগুলা দেখছে লুটার ভিতরে আরেকটা সাপ, কারণ একটাকে দেখলে আরেকটার দুশ্মনী, ওটাকে মারার জন্য চেষ্টা করছে আর বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! এই সাপটাকে দংশন করার জন্য তারা দুইজন থাকে, আরেকটা কুত্তেকে আইলো, ওটাকে মারবার জন্যে তারা ট্রাই করেছে আর পশ্রাবের সাথে বের হয়ে গিয়েছে। সুতরাং বাবা এখন দুশ্মন খতম হয়েছে, তুমি যাও স্ত্রীর সাথে মেলামেশা করো, আমার বিশ্বাস আজকে তুমি মরবা না। আল্লাহু আকবার! হাকিম লোকমানের ছেলে বলেন আঙ্কেল আরো যদি থাকে, বাবা আমি বলছি আর থাকবে না, দুই রাকাত সলাত পড়ে যাও। হাকিম লোকমানের ছেলে আবার দুই রাকাত সলাত পড়লেন, পরে ঘরের ভিতরে গেলেন, ভয় আসেনি ভিতরে, কয়টা সাপ বাইর হইছে, কয়জন মারা গেছে, উনি কত নম্বর, যত ওয়াজ করেন ভিতরে কিন্তু ভয় আছে। স্ত্রী বলছে স্বামী কি ব্যাপার, কি হলো, কিছুই না, আসো, মেলামেশা হচ্ছে। স্ত্রী বলতেছে স্বামীরে আর তোমার সঙ্গে দেখা হবে না, আজকে মেলামেশা শেষ, কালকেই তুমি মারা যাইবা। হাকিম লোকমানের ছেলেকে বউ দেখতেছি কই মরিছি, ব্যাপার কি, কালকে কিন্তু মরে যাইবা। লুকমান হাকিমের ছেলে বললেন মরি আর বাসি, যাই করে মেলামেশাটা করে ফেলি। মেলামেশা হলো, আমার বন্ধুগণ মেলামেশার পরে দুজন ঘুমিয়ে পড়েছেন কখন জানি, কারণ ফুলশয্যা রাত্রে মানুষ কুমার রসুল বলেছেন নমকা নহমতিল আরুস, এইভাবেই কেয়ামতের মাঠ কায়েম হবে, ঘুমিয়ে গেলেন। দুজন ঘুমিয়ে পড়েছেন সকালবেলা, লাশ যারা এদেরকে কি বলে, লাশ যারা কাটে ডুম কি বলে, সকালবেলা দশ বারো জন ডুম এসে লুকমান হাকিম আর তার বর ঘরের চতুর্দিকে ঘুরতেছে, দরজা ভাঙ্গা ঢুকছে, লাশ নেওয়ার জন্য আগে কয়টা নিছে, নয়টা লাশ নেওয়ার জন্য, নয়টা লাশ নিছে, এখন দশ নম্বর লাশের জন্য ঘরে ঢুকছে। দুইকা দেখে দুইজন দুই দিকে ঘুমিয়ে আছে, ডুম সবাই মিলে হাকিম লুকমানের ছেলের পায়ে ধরে টানে, উনি তাকায় দেখে টানতেছে কয় টানোকে, ওরা কই কিরে এটা মরে নাই দেখি জিতা, এটা কি মানুষ না জিন্নাত, দৌড়। ডুম বারে দৌড়ার কয় ভাই যাইও না আজকে, এটা মরে নাই, এটা মানুষ না জিন্নাত, এই গড়ে কেউ ডুইকো না, পুরো এলাকায় খবর হয়ে গিয়েছে হাকিম লোকমানের ছেলেকে এরা জিন্নাত বানায় ফেলাইছে, এটা মানুষ না, এটা মরে নাই। বউ ঘুম থেকে উঠে দেখে লুকমান হাকিমের ছেলে নড়ে করে বাবা আজকে দেখি এটা মরে নাই, সবাই তো চিন্তায় পড়ে মরে নাই কেন। যাই হোক লম্বা ঘটনা, সকালবেলা সবার সঙ্গে পরিচয় হলো, তিনি মরলেন না বেঁচে গেলেন। সকালবেলা সরাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন, স্ত্রীকে ওখানে রাইকা বলেন আমরা আসি ইনশাআল্লাহ তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, যেহেতু মরি নাই বাইছা গেলাম, তোমার মতো বৌরে এখানে রাইকা যাওয়া যায় না, আমি আসি। আমরা অনেক অন্য কাজে এসেছি, ওই কাজটা হচ্ছিল মূল কাজ কি, মূল কাজ এগুলো তো ফাও বিয়া, টাকা তো মূল, এখন টাকাও বাকি রয়েছে, রাইতে একটা হয়ে গেছে, মূল হচ্ছে টাকা। হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বি টাকা আনার জন্য বের হয়ে গেলেন, যেতে যেতে সাগরের পারে চলে গেলেন, মুরব্বির কাছে গিয়ে পরিচয় দিলেন আমরা হাকিম লোকমানের ছেলে, টাকা দেন 3000 স্বর্ণ মুদ্রা আব্বা পান। মুরব্বি বলতেছে অবশ্যই টাকা দেব, কিন্তু আজকে সকালে না আগামীকালকে সকালে, এই রাত্রে থাকা লাগবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল আব্বাজান বলেছেন থাকলে কি, থাকলে মৃত্যু, থাকলেই বিপদ, এখন তো থাকলে মরণ লাগবে, কি করা যায়, এখন তো মইরা লাভ নাই, বউ তো আছে, যে জুরে কয় ঠিক, মানে বউরে কেকে মরতে চায় না, খুব ভালোবাসেন না আপনারা বউরে, ঠিক না, ঠিক কি দেই, তোমরা বিয়ে করছো বাচ্চারা, হেরা কয় ঠিক। আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে মুরব্বি বলছে সকালবেলা টাকা দিব, আজকে দেওয়া যাবে না, মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। রাত্র হয়ে গেল, হাকিম লোকমানের ছেলে মুরব্বিকে বললেন আঙ্কেল মরা তো লাগবেই, মুরব্বি বললেন দু রাকাত সলাতুল হাজত পড়ে পরে যা হবার হবে। সলাতুল হাজত পড়লেন, রাত্র গভীর হল,
এই মুরব্বী লোকটা হাকিম লোকমানের ছেলে, আর এই মুরব্বীকে নিস্তালায় একটা রুমের ভিতরে শোয়া দোতলায় চলে গিয়েছে। দোতলায় তিনটা রুম, একটা রুমে নিজে থাকে আর একটা রুমে দুইটা ছেলে তার আছে, দুইটা ছেলেকে রাখে, একটা রুম খালি রাখছে, এইভাবে চলে। অর্থ হলো যারা টাকা নিতে আসে, ঋণ পায়, ঋণ নিতে আসছে, এদেরকে নিস্তালায় ঘুমাইতে দেয়। রাত্রবেলা সাগরে জোয়ার উঠে আর জোয়ারের টুলায় নিস্তালায় পানি উঠে, আর নিস্তালায় পানি উঠার কারণে এরা পানিতে বেশে মরে যায়। এভাবে সে টাকা দেয় না, ঋণ নিলে ঋণ দেয় না, এভাবেই কাজ করায়। দুতলায় থাকে, তার কিছু হয় না। হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বীকে নিস্তলায় ঘুমাতে দিয়েছে, তার বিশ্বাস রাত্রবেলা তো জোয়ার আসবে, পানির মধ্যে নিস্তলা ডুবে যাবে, দুইজন ঘরের ভিতরে মরে যাবে, বের হতে পারবে না। সকালবেলা টাকা তো দেওয়া দূরের কথা, লাশ বাসাইয়া দিয়ে দিব। এই চিন্তা করে ঘুমিয়ে গিয়েছে দোতলায়। নিস্তলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী শুয়ে যাবেন। মুরব্বী মনে করে দিলেন, বাবা রাত্রে কিন্তু বিপদ আছে, নামাজ পড়ো। কয় রাকাত? কি নামাজ? হাজত পড়ে ঘুমিয়ে যাও। সালাতুল হাজত পড়লেন, ঘুমিয়ে গেলেন। রাত্রবেলা দেখা যায় বিশাল বিশাল বড় ঢেউ আসতেছে, পানি আসতেছে, জোয়ার আসতেছে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী ঘুম থেকে উঠালেন আর বলেন, বাবা উঠো, দোতলায় যাই, এখানে থাকা যাবে না, কিছুক্ষণ পরে জোয়ার আসতেছে। ঘুম থেকে উঠলেন, দোতলায় গিয়ে সন্তানদের রুমে নক করলেন, দরজা খুলে দিল, কি আপনারা? আমরা তোমার বাবার কাছে এসেছি, আমরা মুসাফির মানুষ, নিস্তালায় ঘুম লাগতেছে না, মশায় কামড়ায়। তোমরা যদি তোমাদের রুমে আমাদেরকে একটু জায়গা দেও, এই রুমে তো তালা দেওয়া, আমরা এখানে থাকতাম, তোমরা এক জায়গায় থাকো। দুই ভাই বলছে, আঙ্কেল না, আপনি কত সুন্দর মানুষ, আর হাকিম লোকমানের ছেলেকে নিয়ে এসেছে, পারি না, আমরা নিচে দুই ভাই যাই, আপনারা দোতলায় থাকেন। দুই ভাই নিচে শয়তানেরা বেইমানেরা যত কৌশল করে, আল্লাহর কাছে সবগুলা কৌশল দুর্বল। তুই কৌশল করলে ভালো মানুষকে মারবে, এখন নিজের ছেলেই মারা গেছে, কাঁদতেছে কাঁদতেছে, আমার ছেলে মরলো, এরা গেল কই? এরা তো উপরে আছে মনে হয়। সকালবেলা হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে কয়, সালাম আলাইকুম, টাকা দেন। মরস নাই তো মরস নাই, টাকাও দিতাম, ছেলেও মরছে আমার। টাকা নিলেন, 3000 স্বর্ণ মুদ্রা নিলেন, আর সূরাতুল হাজত পড়ে বিদায় নিয়ে চলে আসলেন। রাস্তায় আসার পরে চিন্তা করল, মুরব্বী এতক্ষণ আমার সঙ্গে ছিল, এখন টাকা দেখছে, টাকা না দিলে আবার যাবে না, মারামারি করতে পারে। দাঁড়াইয়া বলে, আঙ্কেল আপনি তো চলে যাবেন। আঙ্কেল বলছো, আমিও তো চলে যাবো, ঠিক আছে, তোমাকে এত সার্ভিস দিলাম, কিছু আমার অর্ধেক দাও, অর্ধেক টাকা দাও। কয় আঙ্কেল, শুনেন, পুরো 3500 টাকা ঈদের আপত্তি নাই, কিন্তু বউর মধ্যে ভাগ বসাইয়েন না, এটা আমার একা, টাকা আপনি নিয়ে যান, কিন্তু বউ আমার, যে সুন্দরী বউ পাইছি এটা আমার, টাকা আপনি নেন। মুরব্বী বললেন, বাবা তোমার তো মূল উদ্দেশ্য ছিল টাকা, বিয়ে তো করছো, ফাও, এখন বিয়েই দেখতেছি বড় টাকা তুমি নিবা না, তোমার বিজনেসের জন্য এত বড় কষ্ট করে আসছো। কয় আঙ্কেল আসছিলাম তো, ঠিক আছে, কিন্তু এখন কী কী করবো, টাকাকে নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও আঙ্কেল, আপনি নিয়ে নেন, আমি অর্ধেক নিয়ে নেই, আপনি অর্ধেক নিয়ে নেন, বউ নিয়ে আমি বাড়িতে চলে যাই। এই বলে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে বলছেন, আঙ্কেল দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, কত বিপদ আপদের সাক্ষী আপনি, কত কিছু জানলাম, আজ পর্যন্ত আপনার পরিচয় জানতে পারলাম না, আপনি বা কে? আপনি আপনার পরিচয় জানি না, আপনার পরিচয় আজকে জানতে চাই, আমাকে পরিচয়টা বলে দেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী চুকের পানি ছেড়ে বলছেন, বাবারে আসলেই তুমি আমাকে চিনবে না, আমি আমার পরিচয় দেই, শোনো, আমি আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, তুমি আমাকে জানবা না। তুমি ঘর থেকে বের হয়ে আসার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়া প্রথমে যে দুই রাকাত সালাতুল হাজত পড়েছিলা, সালাতুল হাজতের গুরুত্ব হলো, যেই ব্যক্তি দুই রাকাত সালাতুল হাজত পড়ে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা পাঠায়া দেন, আমি হলাম সেই একজন ফেরেশতা। আল্লাহু আকবার, আমি ওই ফেরেশতা। তুমি যে সালাতুল হাজত পড়েছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে
মানুষের সুরত দরায়া তোমার বিপদের সাথী বানাইয়া আমাকে পাঠাইয়া দিয়েছেন। তুমি জায়গায় জায়গায় সলাতুল হাজত পড়েছ আর আমি তোমাকে সাপোর্ট দিয়েছি, সহযোগিতা করেছি। আজকে তুমি বউ নিয়ে বাড়িতে যাও, টাকা নিয়ে বাড়িতে যাও, তোমার বাবার কাছে আমার সালাম দিবার বলবা, আমি সব জায়গায় তোমাকে সাপোর্ট দিয়েছি। আর জীবনে চলার পথে যদি কোনোদিন বিপদে পড়ে যাও, বিপদে পড়ে গেলে সলাতুল হাজত পড়বা, এই নামাজের বরকত হলো। এই নামাজ যে পড়বে তার বুড়া বডির জিম্মাদার হয়ে যান স্বয়ং আল্লাহ। আর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম বিপদে পড়ে যদি কেউ রুকু করে সেজদা করে আমি আল্লাহর কাছে চাই, সাথে সাথে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। কোন সুবহানাল্লাহ, কথা এখানে রেখে দিলাম।